আপনার বাসায় যদি ওয়াইফাই রাউটার থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজেই আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিও শুরুতে আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই যে আমার খুব কাছের ছোটো ভাই মনিরুল ইসলাম ইউটিউবে একটি চ্যানেল খুলেছে ইউনিক টেক্স মেকার নামে যেখানে বিভিন্ন টেক রিলেটেড কন্টেন্ট প্রতিনিয়তই আপলোড করা হচ্ছে আর রিসেন্টলি তার চ্যানেলে একটি গিভওয়ে কনটেস্ট কন্টেস্ট চলছে যেখানে পঞ্চাশ জন লাকি উইনার সেই গিভওয়ে ওয়ে কন্টেস্টের উইনার হতে পারছে তো না করতে চাইলে অবশ্যই ইউনিক টেক্স মেকার এই চ্যানেলটিতে ঘুরে আসুন ইউটিউবে রয়েছে চ্যানেলটি আর অবশ্যই পুরস্কার জিতে নেন ছোটোখাটো কিছু কন্ডিশন রয়েছে যেমন সাবস্ক্রাইব করা ভিডিওতে একটি লাইক দেওয়া সেই সাথে একটি কমেন্ট করা এটা করার মাধ্যমে পঞ্চাশ জন উইনার কিন্তু সেই গিওয়ে কন্টেস্ট থেকে গিওয়ে জিতে নিতে পারছেন সো মিস না করে ঘুরে আসুন ইউনিক টেক্স মেকার এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অনেক ব্র্যান্ডের রাউটার কিন্তু রয়েছে তার মধ্যে দুটি পপুলার ব্র্যান্ড হচ্ছে টিপিলিং আর শাওমি আজকে আমি আপনাদেরকে এই দুইটা ব্র্যান্ডের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করতে হয় সেটাই দেখাবো ওকে আমি প্রথমে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যে কোনো ব্রাউজারে আপনারা যেতে পারেন ক্রোমটা আমার কাছে সবসময় সেফ মনে হয় এই জন্য আমি এইটাই ইউজ করে থাকি এখন অ্যাড্রেস বারে গিয়ে আমি লিখবো হচ্ছে ওয়ান নাইন টু তারপর হচ্ছে একটা ডট দিব ওকে লিখে আবার হচ্ছে ওয়ান সিক্স এইট লিখে আবারও ডট দিব ওকে এবারে লিখবো থ্রি ওয়ান তারপরে হচ্ছে আবারও ডট তারপর হচ্ছে ওয়ান লিখে আমি এখানে এন্টার বাটনে প্রেস করছি এখন দেখেন এখানে দেখাচ্ছে এন্টার অ্যাডমিন পাসওয়ার্ড ঠিক আছে আপনার যে কারেন্ট পাসওয়ার্ডটা রয়েছে আপনার রাউটারে সেটা কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে আর যারা কারেন্ট পাসওয়ার্ডটা জানেন না তাদেরকে বলছি যে আমার চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার ফোনের সাথে যে রাউটার কানেক্টেড থাকবে আই মিন পাসওয়ার্ড দিয়ে কানেক্টেড থাকবে সেই পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় সেটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে অবশ্যই আপনারা দেখে আসবেন আর যদি আপনার পাসওয়ার্ড জানেন তাহলে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে ওকে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো এবার আমি এন্টারে প্রেস করি এখন দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসছে এখন এটা খুবই ছোট রয়েছে আমি এটাকে জাস্ট একটু জুম করছি একটু বোঝানোর জন্য আপনাদের এইখানে দেখেন স্ট্যাটাসের পরে হচ্ছে সেটিংস তারপর হচ্ছে অ্যাডভান্স আমরা সেটিংস নিয়ে কাজ করব ওকে আমি সেটিংসে ক্লিক করছি সেটিংসে ক্লিক করার পর এখন দেখেন আমি যদি এটাকে একটু বড় করি তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন খুব ইজিলি এই দিকে দেখেন শুরুতেই দেখাচ্ছে আমার ওয়াইফাইয়ের যে নামটা রয়েছে ঠিক আছে সেটা এখানে দেখাচ্ছে শামীম তেরোশো দুই তারপরে হচ্ছে নিচের দিকে এই যে পাসওয়ার্ড দেখাচ্ছে ঠিক আছে এখন এই পাসওয়ার্ডের উপরে আমি একটা ক্লিক দিলাম দিয়ে আমি এটাকে জাস্ট হচ্ছে কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন আমি নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাই সেই পাসওয়ার্ডটা এখানে দিব ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে নিচে একটা সেফ বাটন রয়েছে এই সেফ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে খুবই ইজি একটা ফর্মুলা পাসওয়ার্ডটাকে কেটে দিয়ে আবার নতুন পাসওয়ার্ড দিব আমি এখানে আর নতুন করে দিচ্ছি না কারণ আমার পাসওয়ার্ডটা এই মুহূর্তে আমি চেঞ্জ করতে চাচ্ছি না ওকে এই হচ্ছে শাওমির পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম এখন আমরা দেখাবো আপনাদেরকে ডিপি লিঙ্কের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় ওকে এবারে আমি আপনাদেরকে দেখাই কিভাবে ট্রিপি লিঙ্কের পাসওয়ার্ড পরিবর্তন করবেন একই নিয়মটা আবার হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোমে আসার পর এখান থেকে অ্যাড্রেস বাড়ি গিয়ে আপনারা লিখবেন ওয়ান নাইন টু তারপর হচ্ছে একটা ডট দিবেন তারপর ওয়ান সিক্স এইট ওকে লেখার পর এখান থেকে একটা জিরো দিবেন তারপর হচ্ছে আবার ডট তারপর হচ্ছে একটা ওয়ান ঠিক আছে আমি আবার বলছি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট তারপর হচ্ছে একটা জিরো তারপর হচ্ছে ডট আবার হচ্ছে ওয়ান লিখে আপনারা এন্টার বাটনে প্রেস করবেন ওকে এবারে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে হচ্ছে ইউজার আইডি চাইবে তারপরে হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড এই দুটো দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি দুটোই কিন্তু অ্যাডমিন অ্যাডমিন দেবেন অ্যাডমিন হতে দুটাই ছোটো হাতের দেবেন আমি আবার বারবার বলছি দুটাই ছোটো হাতের অ্যাডমিন অ্যাডমিন দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনি যদি লগ ইনে ক্লিক করেন তাহলে দেখেন কী হয় আমি লগ ইন ক্লিক করছি ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে ঠিক আমার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসছে ওকে এখন চলে আসার পর এখান থেকে আমি জাস্ট এটাকে একটু জুম করে নিচ্ছি জুম করে আপনাদেরকে দেখাই এই পাশে দেখেন স্ট্যাটাস বারে একটা অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে ওয়ারলেস ওকে আমি এই ওয়্যারলেসে একটা ক্লিক করছি ওয়্যারলেসে ক্লিক করার পর দেখেন এখানে নিচের দিকে আরও একটা অপশন কিন্তু রয়েছে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে ওয়্যারলেস সিকিউরিটি ওকে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাই দেখাচ্ছে হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে যে পাসওয়ার্ডটা আছে কারেন্ট পাসওয়ার্ড এটাকে তো আপনি চেঞ্জ করবেন তখন এটাকে আপনি আপনার মনের মতো করে চেঞ্জ আমরা এই মুহূর্তে চেঞ্জ করতে চাচ্ছি না জাস্ট আপনাদেরকে ফর্মুলাটা দেখাচ্ছি চেঞ্জ করার পর নিচে যে অপশনটা আপনারা খুঁজে পাবেন নিচের অপশনটাতে জাস্ট সেভ দিয়ে দিবেন তাহলে সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে সো গাইস আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে খুব সহজে আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আর যদি মনে করেন যে নেক্সট ডে আপনাদের এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বা পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ